হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। আজকে একটা খুব স্পেশাল দিন, আজকে আমার বোনের ফার্স্ট অ্যানিভার্সারি, তো তার জন্য আমি তোমাদের কাছে আমাদের কিছু পিকচার শেয়ার করছি ওর বিয়ের। এটা দেখো, ওর আইবুড়ো ভাতের ছবি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল ওকে, এটা আমাদের মামা বাড়িতে, মাসির বাড়িতে, বড় মাসির বাড়িতে, তো মামা বাড়ির তরফ থেকে সেটা হচ্ছে এটা। এটা আমার বাড়িতে আইবুড়ো ভাত হয়েছিল, তো এটা সেটার পিকচার, দুজনকে একসাথে দিয়েছিলাম। নাও এটা দেখো, আমাদের বিয়ের আগের আগের দিন রাত্রেবেলাতে আমাদের প্র্যাকটিস চলছে ফর সঙ্গীত, মানে বিয়ের আগের দিন তো আমরা সঙ্গীত করবো, তো সেইটার অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস চলছে। দুই মাসে আর মাসে নাচ হচ্ছে, খুব মজা হয়েছে। তো ওর বিয়ের আগের আগের দিন ওকে মেহেন্দি পরানো হয়েছিল, তার কারণ বিয়ের আগের দিন সকালে ওর আশীর্বাদ ছিল, আমরাও আশীর্বাদ করতে গেছিলাম। তো দেখো, এটা ওর মেহেন্দি, এটা আমার মেহেন্দি, এটা বিয়ের দিন সকালবেলা আমরা ওদের বাড়িতে আশীর্বাদ করতে গেছিলাম সৌমকে। আশীর্বাদ সেশন চলছে, সবাই একে একে আশীর্বাদ করছে। সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে ফিরে এখানে, এখনো আশীর্বাদ আছে, মামা আশীর্বাদ করছে, এটা আমার মামি। এটা ওর বাবা, সৌমির বাবা, এটা আমার মা। এরপরে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছিল আশীর্বাদ করতে বলতে, তো এটা সোমর বাবা আশীর্বাদ করছে। পাশে আছে সবাই মিলে, এখানে আছে শুধু আমি নেই, বিকজ আমার ছেলে এত জ্বালাচ্ছিল, আমি বাড়ি চলে এসেছিলাম। বিকালবেলা আবার আমাদের সঙ্গীতের অনুষ্ঠান ছিল, তো সেটা প্রিপারেশনের জন্য আমাকে রেডি হয়ে যাওয়ার ছিল, সেই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। আশীর্বাদ শেষ হয়ে গেছে, এখন আইবুড়ো ভাতের খাওয়া দাওয়ার জন্য চলে এসছে মনের আইবুড়ো ভাত। তো এখানে সবাই খাইয়ে দিচ্ছে, সবাই খুব কান্নাকাটিও করছিল এই সময়। ওর আইবুড়ো ভাতের থালাটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে, আমরা সব মাটির কিনে এনেছিলাম, মাটির থালা, মাটির বাটি, মাটির গ্লাস সব কিনে এনেছিলাম। সবাই খুবই কষ্ট পাচ্ছিল এই সময়টা, কাঁদছিল। এবারে আসবে বিকালের ব্যাপারটা, চলে এসছে বিকালে, সবাই আমরা লেহেঙ্গা পরেছিলাম, নাচও হয়েছে, গানও হয়েছে, সব কিছুই হয়েছে, খুব ভালো কেটেছিল সন্ধ্যাটা। খুব ভালো একটা সঙ্গীতের মানে একটা অনুষ্ঠান হয়েছিল এখানে। দেখো, বড়মেশো আর আমি দুজনে গান করেছিলাম। এই ফটোটা আমার খুবই ভালো লাগে, দেখো সবাই মিলে মেহেন্দি দিয়ে। এরপরে সব বিয়ের দিন সকালবেলা অধিবাসের ছবি, এটা অধিবাসের সময়কার। তারপরে আসছে গায়ে হলুদের ছবি, গায়ে হলুদের সবাই আমরা চলে গেছিলাম যেখানে ওর বিয়েটা হয়েছিল, ইম্পেরিয়ালে, সেটা মধ্যমগ্রাম ইম্পেরিয়ালে হয়েছিল, ওখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম সকাল থেকেই, ওখানেই সব হয়েছে বিয়ের অনুষ্ঠান। এখানে গায়ে হলুদের সবাই আমরা হলুদই পরেছিলাম, খুব কাঁদছিল। এটা সন্ধ্যাবেলাতে রেজিস্ট্রির টাইমে, এটা আমি আর মিস্টার বিশ্বাস। এখানে দেখো ওদের মালা বদল হচ্ছে, দেখো মালা বদল হচ্ছে। এই ফটোটা আমার খুবই প্রিয় ফটো, সিঁড়ির দানের পর এতটাই মিষ্টি লাগছিল, এতটাই সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। দেখো তোমরা নিজেরাই এই ফটোটা দেখো, খুব সুন্দর লাগছিল। যাই হোক, এটা রিসেপশনের ফটো, রিসেপশনের কেক, তো রিসেপশনের দিন খুব ভালো লাগছিল, তো অন্যরকম লাগছিল। চলো এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করুন পুরো ফটোটা, কেমন লাগলো জানলাম। তো সবার লাস্টে হ্যাপি অ্যানিভার্সারি মিনু আর সোমু।